হরতালের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, রাজধানীতে হরতালের প্রভাব কেমন দেখছেন? ন্যান্সি, আজ সকাল থেকে বিএনপি ডাকা যে নির্বাচন বর্জন করে যে হরতালের ডাক দিয়েছে 48 ঘন্টা, সেই 48 ঘন্টা হরতালের শুরু হয়েছে আজ ভোর 6টা থেকে। এবং সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি, সড়কগুলোতে গণপরিবহন, অন্যান্য স্বাভাবিক দিনের যেই স্বাভাবিক গণপরিবহন চলাচল করে এবং গণপরিবহনে যেই যাত্রীর যে চাপ, সেই চাপ কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। এবং সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সড়কগুলোই যথেষ্ট ফাঁকা দেখা গেছে। এবং এর পাশাপাশি আজকে কিন্তু সরকারি বন্ধের দিনও, এবং খুব স্বাভাবিকভাবেই হরতালেরও কিছুটা প্রভাব পড়েছে, যার কারণে গণপরিবহন চলাচল খুবই সীমিত এবং পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চলাচলও কিন্তু আজকে যথেষ্ট কম। এবং আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে যেই অ্যাপ ভিত্তিক যে যাত্রী পরিবহনের সেবা, মোটরসাইকেল যে চলাচল, সেই মোটরসাইকেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে অনেকাংশে। এবং যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছে, তারা মূলত যেই গণপরিবহনগুলো চলছে সেই গণপরিবহনগুলোর পাশাপাশি যেই সিএনজি অটোরিকশা, সেই সিএনজি অটোরিকশাতে করেই অধিকাংশ মানুষ চলাচল করছেন। এবং রাজধানীর এই হরতালকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়েই কিন্তু বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর যেই টহল দল নির্বাচন উপলক্ষে নামানো হয়েছে সারা দেশব্যাপী, তার অংশ হিসেবে কিন্তু সেই আইনশৃঙ্খলা বাহিনীর, নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু র্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহলও আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন সড়কে। এবং হরতালের সমর্থনে কিন্তু আজকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতারা ঝটিকা মিছিল করেছে, তবে কোথাও বিএনপি নেতা কর্মীদের শক্ত অবস্থান নিয়ে যে পিকেটিং এর যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি এবং দেখা যায়নি তাদের সেই তৎপরতা। এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজধানীতে স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল কম, এবং সাধারণ মানুষের চলাচলও কিন্তু যথেষ্ট কম লক্ষ্য করা যাচ্ছে। ন্যান্সি, সাইফুল, আপনাকে ধন্যবাদ।